সংবিধান অনুযায়ী হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আবারও বললেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচন সামনে রেখে এই সভা সিইসি বলেন সাংবাদিক দায়িত্ব পালনের জন্যই সবার সঙ্গে মতবিনিময় জেলা প্রশাসন ও পুলিশ সুপারদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করেন প্রধান নির্বাচন কমিশনার আগামী বছরের শেষ প্রান্তিকে বা 2024 সালের শুরুতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন আজকের সভার উদ্দেশ্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সকল নির্বাচন বিষয় আপনাদের এবং কমিশনের সমন্বিত দায়িত্ব ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা ও মত বিনিময় করা নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী তরিক ইসলাম সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে তরিক ডিসিএসপিদের সঙ্গে বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সিইসি ধারণা দিয়েছেন নাহিন ধন্যবাদ আপনাকে আমি এখন আছি রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে আপনাকে জানিয়ে রাখি যে বর্তমান যে কমিশন কাজী হাবিবুল আমার কমিশন গঠিত হওয়ার পরে কিন্তু স্থানীয় মাঠ প্রশাসনের সাথে কিন্তু এই প্রথমবার এত বৃহৎ আকারে সভা করছে কিন্তু নির্বাচন কমিশন মূলত সারা দেশের যে ডিসি এবং এসপি রয়েছে তাদের সাথে কিন্তু আজকে কিন্তু সভা চলছে এবং সকাল 10টার কিছু পরেই কিন্তু এই সভা শুরু হয়েছে এবং এখন অবধি কিন্তু এই সভা চলছে তো মূলত আপনি জানেন যে চলতি মাসেই কিন্তু জেলা পরিষদ নির্বাচন সহ আরও কয়েকটি উপনির্বাচন রয়েছে এবং সামনেই কিন্তু আগামী নির্বাচন রয়েছে এবং এই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু স্থানীয় যে মাঠ প্রশাসন রয়েছে সেখানে ডিসিরা কিন্তু প্রিজাইডিং কর্মকর্তা এবং এসপি কিন্তু সার্বিক নিরাপত্তা দায়িত্বে কিন্তু দায়িত্ব পালন করবে তো আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে কিন্তু এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা ব্যাপক ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকা সম্পর্কে তাদেরকে আবার জানানো এবং মাঠে নির্বাচনের ভোটের ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জ সম্পর্কে কিন্তু জানার জন্য কিন্তু আজকে এই মতবিনিময় সভা মূলত যদি মোটা দাগে বলি সেটা হচ্ছে যে আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে স্থানীয় মাঠ প্রশাসনের কী কী করণীয় রয়েছে এবং তাদের বাস্তবে করতে কাজ করতে কী কী চ্যালেঞ্জগুলো সম্মুখীন হতে হয় সেইগুলো কিন্তু জানার জন্য আজকে এই মতবিনিময় সভা চলছে এবং এখনও কিন্তু সেটা চলমান রয়েছে আপনি জানেন যে এই মাসের 17ই অক্টোবর কিন্তু সারা দেশব্যাপী জেলা পরিষদ নির্বাচন রয়েছে এছাড়া গাইবান্ধার উপনির্বাচন রয়েছে এবং আগামী মাসেই কিন্তু বাগেরহাটে কিন্তু শূন্য আসনের উপনির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনকে কীভাবে মানে অংশগ্রহণমূলক করা যায় এবং সেই নির্বাচনের সার্বিক নিরাপত্তা যে পরিস্থিতি রয়েছে সেটাকে সুষ্ঠু স্বাভাবিক রাখা যায় সেই বিষয়ে কিন্তু এই মতবিনিময় সভার মধ্যে উঠে আসবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি তো নাহিন সভা এখনও চলছে এবং সভা শেষ হলেই মোটামুটি আমরা আপনাদেরকে পরবর্তী খবরে হয়তো বা জানাতে পারবো যে আজকে সভায় কোন কোন বিষয়গুলো উঠে এসেছে এবং কী কী প্রস্তাবনা রাখা হয়েছে তো নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সব শেষ নাহিন তরিক অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং জানানোর জন্য নির্বাচন কমিশন ভবনে যে বৈঠক চলছে